আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমরাও আল্লাহর মতে বেশ ভালো আছি। আমি আয়শা, আয়শা হোম থেকে বলছি। আজকে সকালের নাস্তা এই যে রেডি করে নিচ্ছি, মা আর ছেলের নাস্তা। পাউরুটিগুলো একটু সেকে নিচ্ছি। আজকে রুটি বানাই নাই, যার কারণে রেডিমেড রুটিটাই আজকে আমরা নাস্তা খেয়ে নিচ্ছি। এই যে একটু সামান্য তেল দিয়ে অবশ্য রুটিগুলো ভেজে নিচ্ছি, বেশি তেল দেব না। এক এক করে সব রুটিগুলো আমি ভেজে নিলাম। তারপর ভেজে নিচ্ছি সসেজ। আমার ছেলে সসেজ খেতে খুব পছন্দ করে। এবার বললাম যে ডিম ভেজে দেই, না সে ডিম খাবে না, তাই ভাবলাম যে সসেজটাই দেই। এই যে সসেজগুলি কি সুন্দর ফুলে গেছে, আর একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার ছেলের নাস্তাটা রেডি করে দিচ্ছি। এই যে সসেসগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি পাউরুটির উপরে। যদিও সে বলেছে ডিম খাবে না, কিন্তু পরে ঠিকই আমি একটা ডিম সিদ্ধ করে দিতেই হবে। ডিম না খেলে কি হয়? এই যে একটা চিজ দিয়ে দিলাম উপরে। দিয়ে দিলাম আরেক পিস পাউরুটি উপরে। সে খুব খুশি এই নাস্তা দেখে। সসেজ দিয়ে চিজ দিয়ে দিয়েছি তো, সে খুব খুশি। আর এদিকে আমার নাস্তাটাও আমি নিয়ে আসলাম। আমি এবার সসেজ টসেস এত আমার ভালো লাগে না, যার কারণে আমি একটা ডিম ভেজেই নিলাম। এই যে মজা করে খাচ্ছে, খুব খুশি। আর এদিকেও আমার নাস্তাটাও আমি খেয়ে নিচ্ছি। আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, আমার যত ভিডিও আপনাদের কাছে চলে যাবে। নাস্তা শেষ করলাম। এই যে চা, চা ছাড়া কি চলে? তাই চা বসিয়ে দিলাম চুলায়। চা তো আমার হয়েই গেল, চাটা আমি ছেঁকে নিচ্ছি। চায়ের রংটা কত সুন্দর হয়েছে! এই যে এখন আমি বসে বসে চাটা খাবো। খাওয়া শেষ করে তারপরে আমার কাজ শুরু করব। সকালবেলা এক কাপ চা আসলেই অনেক ভালো লাগে। আর এদিকে আমার ছেলেকে বলছি পড়তে বসো, কিন্তু সে তো খেলছে,
বলছি পড়ো, বলছে আচ্ছা আম্মু একটু খেলে নিই। এই যে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে, আজকে ছোট মাছের চচ্চড়ি করব। এই যে পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে রসুন, কাঁচা মরিচের কুচি সব একসাথে নিয়ে, তেল একসাথে নিয়ে মেখে নিচ্ছি। ও লবণও কিন্তু দিয়েছি, ভালো করে মেখে নিচ্ছি হাতের মাধ্যমেই। আমি চুলার উপরে দিয়ে নিয়েছি, চুলা কিন্তু জ্বলছে না আমার, চুলা কিন্তু বন্ধ। এই যে ভালো করে একটু মেখে নিচ্ছি। হাতে মেখে নিলে আসলে খুব ভালোই হয় ছোট মাছের চচ্চড়ি। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু পানি, ওই হাত ধোয়ার পানিটুকুই আমি দিয়ে দিলাম। এই যে আর একটু নেড়ে চেড়ে তারপরে বসিয়ে দেব। এই যে চুলাটা জ্বালিয়ে দিলাম, তো এই তো আমার হয়ে গেল ছোট মাছের চচ্চড়ি। দেখতে কত সুন্দর হয়েছে, আর উপরে কিন্তু ভাজার জিরে গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। এরপর বসিয়ে দিলাম ডাল, ডালটা সিদ্ধ হওয়ার পরে ডাল ঘুটে তার মধ্যে দিয়ে দিলাম পানি। ও ডালে কিন্তু আমি টমেটো দিয়েছি, দেখুন আমার ডালটা কত সুন্দর একটা কালার আসছে। আর ডাল বাগার দেওয়ার জন্য দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ। এই যে বাগারটা দিয়ে দিলাম, আমার ডাল রান্নাও শেষ। এই যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, রান্না যদি ভালো হয় খেতেও ভালো লাগে। একটু বলক আসলেই এই তো এসে গেল, এখন আমি নামিয়ে দেব একটু ভাজার জিরা গুঁড়া দিয়ে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।